দাদু দাদু এগুলো কি এগুলো কি এগুলো এগুলো গেঁদা? সে তো দেখতেই পাচ্ছি, তাই এখানে কেন? ছোট বৌদি তিনি বললেন কি বললেন ছোট বৌদি তিনি কি বললেন ও ছোট বৌদি তিনি বললেন যে তুমি যখন ওখানে যেতেইছ তো এই ফুলগুলান দিয়ে ঘরটা ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, তোমার দাদাবু তো একটু একটু এলোমেলো বটে। তা তোমার ছোট বৌদি নিজে এসে ঘরটা গোছাতে পারলেন না, এক তাহলে গাঁদা দিয়ে পাঠিয়ে দিলেন। যত সমস্ত নেই, আমি এখন কি করি? কি আর করবে, নিজে ঘরে গিয়ে অঞ্জলি দাও। যা অঞ্জলি অঞ্জলি পুজো আপা, সে সমস্ত আমি তো রেতের বেলায় সারি একটু সেবা করার পর যাও, চিঠিটা তোমার ছোট বৌজিকে দিয়ে এসো। আর শোনা, উত্তরটা লিখে নিয়ে আসবে। রসিকতার প্রয়োজন নাই, আজ রাত্রে আসবে কিনা বলো। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। কি আর করবি মুশিরা, তুমি যাও গিয়ে দাদাবাবুকে বলো বৌদিমণির এখন মাথা ঠিক নেই, কি লিখতে কি লিখে বসবে তাই উত্তর দেয়। যাও, মাথা ঠিক নেই, কিছু লিখতে পারবে। তুমি ঠিক করলে ঠাকুর, যে যদিও আরো রেগে যায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন মাছটাকে খেয়ে দিয়ে একটু ডেলাই বুঝলি। কাগজ আর পেন্সিল কি লিখবো? লেখ না আগে, লেখ কি ব্রহ্ম কৃপাহী কৃপাহী কে বলম ভাবিতেছি না উঠলে ভাবিতেছি। হ্যাঁ, এবার নিজে তোর নাম লিখে দেখ। ওটা কি লিখলি? কৃপাহী কেবলম ভাবিতেছি ইতি হতভাগিনী। আজ আসিতেই হইবে ইতি তোমার স্বামী, পুনশ্চ স্বামী হুকুম বলিয়া জানিবে। বিবাহ সেদ্ধ হয় নাই, অতএব হুকুমও অসেদ্ধ। না আসিলে আমার মরা মুখ দেখিবে, ইতি অনাথ। অনাথবাবু বালাই সাত আসিব, ইতি আপনার সেবাদাসী মন্দাকিনী। Thank you.
ছেড়ে দিলে পারছিস কেন ভাই? দেখ আমি পারছি, সব ছেড়ে যাবি কেমন? মরে গেলেও যেন পরের জন্মে তোমার মতো ঠাকুর দিবে। আচ্ছা আচ্ছা, শুভ কাজ করি। কখনকে দেখো ঠাকুরজি, দেখবো দেখবো। ও হ্যাঁ শোন, দাদা শিখিয়ে দিয়েছিলাম মনে রাখিস কিন্তু। যাই বলতে বল আসি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।